প্রায় 3 বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে জায়গা মেলেনি। আগামী 16 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফিরে সোহান কি ম্যাচ না খেলার হতাশায় পড়বেন, নাকি পাবেন প্রাপ্য সুযোগ? পেলেই বা পারফরমেন্সে কতটা উজ্জ্বলতা ছড়াতে পারবেন? তবে সোহানের আসার পালে জোর হাওয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে মুশফিকুর রহিম জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরেছেন। একমাত্র টেস্টে খেললে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে খেলবেন না, এতে হয়তো ভাগ্য খুলতে পারে সোহানের। তবে আছে অনিশ্চয়তাও। উইকেট রক্ষকের ভূমিকায় সোহান খেললে একই ভূমিকায় একাদশে মোটামুটি নিশ্চিত লিটন দাস। ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথায় মিলল সে আভাস। তিনি বলেন, ব্যাটিং অর্ডার নিয়ে মনে হয় না আলোচনার বেশি কিছু আছে। এটি এমন একটি জিনিস যা দলের জন্য যেভাবে ভালো সেভাবেই সাজানো হয়। লিটন যদি মনে করে চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করে ওপেন করবে করবে। কাল সকালে ম্যাচ শুরু হলে বুঝতে পারবেন। তামিমের এই কথাই বোঝা যাচ্ছে সোহানের সুযোগ কতটুকু তা হয়তো প্রথম ওয়ানডের একাদশ দেখেই নিশ্চিত হওয়া যাবে। এত সব যদি কিন্তু হিসেব বাদ দিলে সোহানের সাম্প্রতিক পারফরমেন্স বলবে একাদশে থাকার যোগ্য তিনি। যদিও সর্বশেষ ওয়ানডে খেলেছেন 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে জিম্বাবুয়ের বিমানে ওঠার আগে ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের পারফরমেন্স বিবেচনায় নিলে তিনি একাদশে থাকার যোগ্য। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি দলকে সাফল্য এনে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংস। টি টোয়েন্টি ফরম্যাটের ডিপিএলে 16 ম্যাচ খেলে 15 ইনিংসে ব্যাট করে মোট 389 রান সংগ্রহ করেছেন সোহান। আছে একটি হাফ সেঞ্চুরি পেরোনো ইনিংস। 66 রানের অপরাজিত ইনিংসটি এবারে ডিপিএলে তার ব্যক্তিগত সর্বোচ্চ। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় অবস্থানে। এছাড়াও অপরাজিত ছিলেন আরও 4 বার। 35.36 গড়ে রান করা সোহানের স্ট্রাইক রেট চোখ ধাঁধানো 149.61। এবারের ডিপিএলের সেরা 10 ব্যাটসম্যানেরও স্ট্রাইক রেট নেই এত। সোহানের প্রশংসা ঝরল তামিমের কণ্ঠেও। তবে এই উইকেট রক্ষক ব্যাটসম্যান একাদশে জায়গা পাবেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি ওয়ানডে অধিনায়ক। সোহানকে ঘিরে আত্মবিশ্বাসী তামিম একই সঙ্গে নিশ্চিত সুযোগ পেলে ভালো করবেন সোহান। এ প্রসঙ্গে তামিম বলেন, সোহান অত্যন্ত ভালো করেছে, এমন নয় একটা টুর্নামেন্ট, গত 4-5টা টুর্নামেন্টেই সে ভালো করছে, এজন্যই তাকে দলে রাখা হয়েছে। একাদশে জায়গা হবে কি না তা বলতে পারবো না, তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার। সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই। তাকে নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। সে যেভাবে ট্রেনিং করেছে তা দারুণ, যে কোনো অধিনায়কের জন্যই তাকে রাখলে খুশি হবে। দলে পজিটিভ ভাইভ নিয়ে এসেছে, আমাদের সম্ভাব্য সেরা একাদশই গড়তে হবে। মুস্তাফিজ না থাকলে আমরা 2 জন মূল খেলোয়াড়কে পাবো না, এটা মাথায় রেখেই সেরা একাদশ সাজাতে হবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।